সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46। এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ হাসপাতালে চিকিৎসাধীনদের অধিকাংশের চোখের বেশি ক্ষতি হয়েছে। প্রাথমিক অবস্থায় সেরে উঠলেও বেশিরভাগ রোগীর চোখের দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেলিম খানের ক্যামেরায় বিপ্লব পার্থর প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নি দুর্ঘটনা কবলিত বিএম কন্টেইনার ডিপো লিমিটেড থেকে আরেকটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুরা ধ্বংসস্তূপের অপসারণের সময় সকলে এই দেহাবশেষটি পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এছাড়া আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি 95 জন রোগী এখনও শঙ্কামুক্ত নন। এদিকে আইসিতে থাকা একজনকে অর্থোপেডিক ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এখনো যারা আছেন তাদের সুস্থ করে তোলার জন্য, আমরা আশাবাদী সবার ব্যাপারে। অগ্নিকাণ্ডে হতাহত এইসব রোগীদের বেশিরভাগেরই চোখের অংশ ক্ষতিগ্রস্ত। কন্টেইনার থেকে ড্যারামটা বার করে পরে ওটা ফুটছে, ফুটের পর আমাদের চোখে ফুটছে। আমি চোখে পালা করে দেখি নাই, লাজন একটা বোম বাস্ট হইয়ে এমন বাবু বাস্ট হইয়ে যে চোখ মুখ অন্ধকার, সব ফেনা ফেনা হয়ে গিয়ে চোখে আর দেখি না, জেঁদে যায়, ধুমধাম ভরে যায়, ঠ্যাঙে ব্যথা পায়, হাতে ব্যথা পায়, মানে চোখে বেগিন বাতের মারার মতো। প্রাথমিকভাবে সেরে ওঠার পরও তারা দীর্ঘমেয়াদী চোখের সমস্যায় ভুগবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সিভিয়ারের ভিতরে কিংবা খারাপ যদি বলি, সেইটা ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেটা চিকিৎসা চলছে, সেটাতে অল্প দৃষ্টি আসার সম্ভাবনা আছে। এদের চোখের মণিতে ইরোশন, চোখের মণিতে একটু ঝাপসা আছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি এলাকায় অভিযান চালিয়ে 10,000 গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র‍্যাব। সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও কাটার অপরাধে 9 জনকে আটক করা হয়েছে। বিস্ফোরক ও পরিদপ্তরের ছাড়পত্রের মাধ্যমে একটি গ্যাস সিলিন্ডার 10 বছর ব্যবহারের পর পুনরায় পরীক্ষা করে ব্যবহারের উপযোগী হলে আরও 5 বছর ব্যবহারের পর বিস্ফোরক পরিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কোম্পানি এলপিজি সিলিন্ডার ধ্বংস করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা নিয়ম নীতির তোয়াক্কা না করে চোরাইভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন রিরোলিং মিলে সরবরাহ করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। সকালে টাইগার পাস এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন রেল শ্রমিকরা। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি সফর আলী, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আঞ্জুমান আরা সহ অনেকে।